নোয়াখালীর ভাসানচরে অর্ধনিমজ্জিত লাইটার জাহাজ থেকে 11 জন ক্রুকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। বৃহস্পতিবার সকালে MV-T258 নামের একটি লাইটার জাহাজ চট্টগ্রাম থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। এক পর্যায়ে ইঞ্জিন রুমে পানি ঢুকে লাইটার জাহাজটি ডুবতে শুরু করে। রাতে অভিযান চালিয়ে 11 জন ক্রুকে অর্ধনিমজ্জিত জাহাজ থেকে উদ্ধার করে কোস্টগার্ড।